হাই এভরি ওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবারস আজকে ই ডিস্ট্রিক টু পয়েন্ট জিরোর মাধ্যমে কীভাবে আপনার ডোমেস্টিক সার্টিফিকেট বানাতে পারবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনার অ্যাপ্লিকেশন করে জানাবো তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ফ্রেন্ডস আপনার ডোমেস্টিক সার্টিফিকেট বানানোর জন্য এই যে ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আসতে হবে আসার পর আপনারা

এবার বলেছি ইউজার অর ইমেল আইডি আপনি যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ইউজার আইডি অর ক্যাপচার দিয়ে আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে এবার যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে রেজিস্টার নাই ক্লিক করতে হবে তো আপনার রেজিস্টার নাই ক্লিক করে নেবেন ফার্স্ট টাইম হলে এখানে আপনার নাম দেবেন লাস্ট নেম দেবেন আপনার ইমেল আইডি বসাবেন এখানে আপনার এখানে মোবাইল নাম্বার আর আপনার এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ইউজার আইডি আপনি কি রাখবেন সেই ইউজার আইডিটা এখানে বানিয়ে নেবেন তারপর রেজিস্টারে ক্লিক করে দেবেন রেজিস্টারে ক্লিক করলে কিন্তু আপনার যে আইডি ওর পাসওয়ার্ড সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হওয়ার পর আপনাকে এই যে হোম অপশন আছে সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাকে কিন্তু এখানে লগ ইন করতে হবে লগ ক্লিক করে নেবেন লগ ইনে ক্লিক করার পর আপনার এখানে ইউজার আইডি ওর যে ক্যাপচার রয়েছে ক্যাপচারের মাধ্যমে আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন এখানে কিন্তু আপনি কিন্তু মোবাইল নাম্বার অপশন সিলেক্ট করেন তাহলে কিন্তু মোবাইলে ওটিপি যাবে এবার যদি আপনি চান যে ইমেলে তো ইমেলেও ওটিপি যাবে তো আমি মোবাইল নাম্বারে ওটিপি নেবো তো মোবাইল নাম্বারে এখানে বসিয়ে দেবো দেওয়ার পর এখানে যে ক্যাপচার হয়েছে ক্যাপচারে বসিয়ে দেওয়ার পর সাইন ইনে ক্লিক করে নেবো সাইন ইনে ক্লিক করলে কিন্তু এখানে বলছে ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার মোবাইলে গেছে মোবাইলের পাসওয়ার্ড বা ওটিপিটা এখানে কিন্তু আপনাকে বসিয়ে দিয়ে সাবমিট যে অপশান রয়েছে সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে ডাসবোর্ডটা কিন্তু ওপেন হয়েছে যেসব আপনি কাজ করে রয়েছেন বা করেছেন কাজ এখানে কিন্তু আপনার ডিটেলসগুলো শো করবে যেসব কাজ করেছেন তো আপনাদেরকে ডোমেস্টিক সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য এই যে অপশানগুলো আপনারা দেখবেন সাইডে যে সার্ভিস সেন্টার হয়েছে সেই সার্ভিস অপশান কিন্তু আপনাকে আসতে হবে বা ক্লিক করতে হবে ক্লিক করে নেবেন ক্লিক করার পর যে অপশন রয়েছে সেই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে এই যে সার্টিফিকেট অপশন আছে সার্টিফিকেট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে আপনার নিচে থেকে চলে আসবেন আসার পর দেখবেন যে এখানে দেখতে পাবেন যে নোকাল রেসিডেন্সিয়াল বা ডোমেস্টিক সার্টিফিকেট এই যে অপশন রয়েছে এই অপশানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে তো ক্লিক করে নেবেন ডোমেস্টিক সার্টিফিকেট বানানোর জন্য তো ক্লিক করার পর এখানে বলেছে আপনি এলিজিবিল ক্রাইটেরিয়া রয়েছে ডোমেস্টিক সার্টিফিকেট বানানোর জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবার পেমেন্ট করতে হবে কি না আপনাকে বলা হয়েছে যে আপনাকে যে কোনো ফটোগ্রাফি বা ল্যান্ড রেকর্ড বা খতিয়ান আপনাকে কিন্তু লাগছে একটা তারপরে এখানে হচ্ছে আইডি প্রুফ হিসেবে আপনি কিন্তু প্যান কার্ড বা গভর্নমেন্ট আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভার লাইসেন্স ইলেকট্রিক ফটো আইডেন্টি কার্ড ভোটার কার্ড এছাড়া আপনার ওয়ার্কার সার্টিফিকেট এইসব যদি ডকুমেন্টস থাকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধানের যদি থাকে এমএলএর যদি সার্টিফিকেট থাকে এইসব ডকুমেন্টস দিতে পারেন আপনারা এবার বলেছে ডেট অফ বার্থের জন্য আপনাকে অ্যাডমিট কার্ড দিতে হচ্ছে কিন্তু এবার তাছাড়া বলা সেকেন্ডারি এক্সামিশন বা ফটোকপি ডেট অফ বার্থ আপনাকে যে কোনো একটা দিতে হবে আর অ্যাডমিট কার্ড হলে কিন্তু আপনাকে ডেট অফ ডেট অফ বার্থ সার্টিফিকেট এবার ফটো দেয় আপনাকে কিন্তু একটা ফটো দিতে হচ্ছে পাসপোর্ট সাইজের কালারের আপনাকে ডোমেস্টিক সার্টিফিকেট বানানোর জন্য এইসব যে ডকুমেন্টস রয়েছে এইসব ডকুমেন্টস আপনাকে লাগবে তো আপনার বানানোর জন্য এই যে অ্যাবসাইট রয়েছে এই যে অপশান রয়েছে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যে ফর্মটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এবার এবার বলেছে ধর এখানে ক্লিক করলে এখানে বলছি আপনি ছেলে এক মেয়ে মিসেস যেটা হবে এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে আপনার বলেছে ফার্স্ট নাম বসিয়ে দেবেন তারপর এখানে যদি আপনার মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম এখানে বসাবেন তারপর এখানে কিন্তু লাস্ট নেম আপনাকে বসাতে হবে তাছাড়া আপনার এই যে ডেট অফ বার্থ রয়েছে এই ক্যালেন্ডারে ক্লিক করে আপনার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার যে ডেট অফ বার্থ হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনাকে এখানে আপনার ডেট অফ বার্থ শো করবে আবার এখানে আপনার বয়েসটাও শো করবে এখানে আপনার যে কোন ডেটে অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটা এখানে কিন্তু শো করবে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে মোবাইল নাম্বার এখানে বসাতে হবে মোবাইল নাম্বার বসিয়ে ওটিপি পাঠাতে হবে ওটিপি পাঠালে আপনার ওটিপিটা আপনি এখানে দিয়ে দেবেন তারপর ইমেল আইডি আপনার এখানে বসিয়ে দিন তারপর এখানে আধার কার্ডটা বসিয়ে দেবেন দেখবেন যে এখানে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড গেছে এই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেওয়ার পর ক্ল্যাটে ক্লিক করবেন তার বলছে অ্যাপ্লিকেশন পারমানেন্ট অ্যাড্রেস অ্যাপ্লিকেশন পারমানেন্ট অ্যাড্রেস আপনি এখানে বসিয়ে দেবেন ফার্স্ট অ্যাড্রেস লাইনে সেকেন্ড অ্যাড্রেস লাইনেও বসিয়ে দেবেন তারপর আপনার এখানে পিনকোড বসিয়ে দেবেন আপনার কান্ট্রি অটোমেটিক চলে আসবে পিনকোড বসিয়ে দিলে আপনাকে সাব ডিভিশন ক্লিক কর এখানে পিন কোড দিলে অটোমেটিক কিন্তু এখানে আপনার কান্ট্রি শো করবে আপনার ওয়েস্ট বেঙ্গল যে স্টেট রয়েছে সেই স্টেটটা এখানে শো করবে এখানে আপনাকে যে আপনার ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে বলছে সাব ডিভিশন আপনার সাব ডিভিশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনারা বলেছে উড়াল নাকি আরবন আপনি শহরে নাকি গ্রামে বাস করুন সেটা সিলেক্ট করতে হবে এবার বললাম আপনার কি ব্লকের মধ্যে করে ব্লক হলে আপনি ব্লক ক্লিক করে নেবেন তারপর এখানে কোন ব্লকের মধ্যে পড়ে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবার গ্রাম আপনার যে গ্রাম পড়ে এখান থেকে কিন্তু আপনাকে সেই গ্রামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর এখানে আপনার পোস্ট অফিস সিলেক্ট করতে হবে যে আপনার পোস্ট অফিস হবে আর আপনার এখানে কিন্তু পুলিশ স্টেশনে আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনার পুলিশ স্টেশন এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সেভ এসপার ডাপে ক্লিক করতে পারেন এছাড়া স্যাব নেক্সটে ক্লিক করতে পারেন তো আপনার স্যাব নেক্সটে ক্লিক করে নেবেন তারপর অপশান হয়েছে এখানে বলছে সেম অ্যাড্রেস অ্যাস পার যদি আপনার সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এখানে পারমানেন্ট অ্যাড্রেস ও অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে এটাতে ক্লিক করলে অটোমেটিক কিন্তু আপনার যে অ্যাড্রেস ফিল করেছেন সেই অ্যাড্রেস কিন্তু এখানে শো করবে আর যদি সেম না হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে নেবেন তারপর আবার অ্যাড্রেস কিন্তু আপনাকে বসাতে হবে যেটা আপনার রিসেন্ট আপনি যে অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেস কিন্তু এখানে বসিয়ে আসতে হবে তো আপনার সেই অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করে নেব আমার ক্ষেত্রে আমার সেম পারমানেন্ট অ্যাড্রেস আর যে রিসেন্ট অ্যাড্রেস রয়েছে কারেন্ট অ্যাড্রেস সেটা আমি একই হবে তো আমি সেটা এস পার এ করে নিলাম তারপরে এখানে বলছে প্যারেন্ট অ্যান্ড হাজব্যান্ড ডিটেলস এখানে আপনার বাবার ডিটেলস কিন্তু দিতে হবে এখানে আপনি ক্লিক করলে এখানে ফাদার মাদার ওর হাজব্যান্ডের ডিটেলস আসবে তো আপনি এখানে ফাদার সিলেক্ট করবেন তারপরে এখানে মিস্টার মিসেস যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনার বাবার এখানে ফার্স্ট নাম বসাতে হবে এখানে মিডিল ন্যাম আর এখানে লাস্ট ন্যাম এবার বলেছে অকুপেশন বাবা আপনার কি করে সেই কিন্তু এখানে লিখতে হবে যে আপনার বাবা কি কাজ করে তারপরে এখানে বলেছে ডিটেলস প্যারেন্ট বিজনেস অফ সার্ভিস আপনার বাবা কি কাজ করে বা বিজনেস আসে কি না যদি থাকি আপনার লেখবেন কি বিজনেস রয়েছে যদি না থাকে তাহলে এনে করেও আপনার না করেও লিখতে পারেন না সেপ টু নেক্সটে ক্লিক করবেন এখানে বলেছে অ্যাপ্লিকেন্ট প্লেস ও বার্থ আপনার এখানে কিন্তু প্লেস ও বার্থ আপনাকে দিতে হবে আপনি কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আপনি বাস করেন যদি হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন আর যদি না থাকে তাহলে আদার্সে কিন্তু সিলেক্ট করে আপনাকে আবার অ্যাড্রেস সেম বসাতে হবে এখানে তো আপনার এখানে প্লেস অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন এখানে আপনি প্লেসের দিয়ে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে আপনি যে আগে অ্যাড্রেস ফিল করেছেন পারমানেন্ট অ্যাড্রেস যদি প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন তাহলে আপনার পারমানেন্ট অ্যাড্রেসে যে ফিল করেছেন সেটা চলে আসবে আর এখানে বলছে প্রেজেন্ট অ্যাড্রেস যে আপনি ফিল করেছেন এই অপশানটা ক্লিক করলে প্রেজেন্ট অ্যাড্রেসে যে ফিল করেছেন সেই অ্যাড্রেস কিন্তু এখানে চলে আসবে তো এখানে আপনার যে কোনো একটা অপশানে ক্লিক করে নেবেন যদি আপনার সেম হয়ে থাকে আর যদি সেম না হয়ে থাকে কিন্তু নট সেমে ক্লিক করবেন তারপরে এখানে বলছে এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিক যে অ্যাপ্লাই করছে তার এডুকেশন ডিটেলস দিতে হবে এখানে তো যে অ্যাড আরও অপশন রয়েছে সেটাতে ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে কিন্তু যে এডুকেশন ডিটেলস রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে বলেছে নেম অফ দ্য ইনস্টিটিউট আপনি কোন স্কুল বা ধর কোন বোর্ড থেকে বা কোন কলেজে পড়েন সে কিন্তু এখানে আপনাকে দিতে হবে সে ইনস্টিটিউট নেম দিতে হবে এখানে বলছে ক্লাস কোন ক্লাসে পড়েন সেই ক্লাসটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার যে এখানে আছে এখানকার মতে যদি কোনো আপনার অপশান না খুঁজে পান কিন্তু আদার্সে ক্লিক করে আপনার সেটা সেই অপশানটা বসাবেন আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে নিচ্ছি তারপর এখানে বলেছে গ্র্যাজুয়েশান থেকে আপনি কোন ক্লাসে গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট টু গ্র্যাজুয়েটে আমি ক্লিক করব তারপর এখানে কত সাল থেকে কত সালে আপনি এক্সামটা দিয়েছেন এখানে আমি আপনি বিএ পাস কবি অ্যাডমিশন নিয়েছেন লাস্ট কবি কমপ্লিট রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন তারপর যে এই যে ওকে বাটন রয়েছে ওকে ও ক্লিক করে দেবেন তারপর কিন্তু স্যাপ টু নেক্সটে ক্লিক করে দেবেন স্যাপ টু নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার যে নেক্সট পেজ রয়েছে সেটাতে অফ আসবে তো আপনার এখানে চলে আসলো এখানে আপনাকে বলেছে পার্টিকুলার অফ স্টে বা লাস্ট ফিফটিন ইয়ার এখানে বলছে কোন অ্যাড্রেসে আপনি এখানে আরতে ক্লিক করে নেবেন এই যে আরও অপশান রয়েছে সেটাতে ক্লিক করে নেবেন আরতে ক্লিক করার পর এখানে বলেছে আপনি পনেরো বছর থেকে কোন অ্যাড্রেসে বসবাস করছেন পার্মানেন্ট অ্যাড্রেসে নাকি পেজেন্ট অ্যাড্রেসে নাকি অ্যাপ্লিকেন্ট ডেট অফ বার্থ যে অ্যাড্রেসটা হবে এখানকার মধ্যে সেই অ্যাড্রেসটা এখানে করে নেবেন যে পারমান্ট অ্যাড্রেসে যে দেওয়া রয়েছে সেই অ্যাড্রেস কিন্তু এখানে চলে আসবে আর পেজেন্ট অ্যাড্রেসে যদি বাস করে থাকেন পনেরো বছর ধরে থেকে তাহলে কিন্তু এই প্রেজেন্ট এন্ট্রেন্সে ক্লিক করবেন আর এছাড়া অ্যাপ্লিকেশন প্লেস ও বাড়তে যে অ্যাড্রেস রয়েছে সেটাতে যদি পনেরো বছর থেকে আপনি বাসবাস করেন তাহলে এটা সিলেক্ট করবেন আর যদি না করেন তাহলে এটাতে কিন্তু নট সেমে ক্লিক করে আপনার আবার ম্যানুয়ালি আপনাকে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস কিন্তু ফ্রি করতে হবে তো আমি এখানে প্রেজেন্ট অ্যাড্রেসেই সেম আমি সিলেক্ট করে নেব তারপর এখানে বলেছে কবে থেকে কবে আপনি বাস করছেন সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে এখানে ডেট যে আপনার ডেটটা রয়েছে সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনি কবে থেকে বাস করছেন যে এই যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে তো আপনি এই অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন করার পর আপনাকে কত অবধি আপনি বাস করছেন সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তারপরে এখানে বলেছে হাউস টাইপ হাউস টাইপটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি অনার নাকি এন্টাল নাকি অফিসিয়াল হাউস সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো অনারে ক্লিক করবেন ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করবেন তারপর কিন্তু এখানে বলছে আদার ডিটেলস আপনাকে আদার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে তারপর কিন্তু এখানে আপনি কী বিজনেস করেন সেটা দেওয়ার পর এখানে আপনাকে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্ট তারপর এখানে আপনার ডুরেশান আপনি কত বছর থেকে আছেন স্টেটে সেই ডুরেশনটা আপনার দেবেন এখানে বিশ থেকে বিশ হবে পঁচিশ হবে আপনার বয়স হিসাবে দেবেন আপনার কত বছর সেই হিসাবে আমার এখানে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনাকে এখানে এই যে অপশানটা রয়েছে এই অপশান আসতে হবে

তারপর কিন্তু আপলোড করতে হবে সাপোর্টিংস আপলোড করার জন্য এখানে আপনাকে আপনি আধার কার্ডও জমা দিতে পারেন এছাড়া ডোমেস্টিক সার্টিফিকেট বানাচ্ছেন ডমেস্টিকও দিতে পারেন এন্টাল এগ্রিমেন্ট পাসপোর্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এইসব আপনি কিন্তু ডকুমেন্টস আপনি রেশন কার্ডও দিতে পারেন গভর্নমেন্ট আইডি কার্ডও দিতে পারেন যে কোনো কিন্তু এসিডেন্ট প্রুফের জন্য দিতে পারেন এবার আইডেন্টি প্রুফের জন্য কিন্তু আপনি প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড ডাবল লাইসেন্স এইসব আপনাকে দিতে হবে এবার ফটোগ্রাফির জন্য আপনাকে একটা ফটো আপলোড করতে হবে আদার্স ডকুমেন্টসের জন্য আপনি আদার্স ডকুমেন্টস ক্লিক করে আদার্সের ডকুমেন্ট যে কোনো যদি আপনার আদার্স ডকুমেন্টস থাকে সেটা আপলোড করতে পারে এখানে প্রুফ অফ ডেট অফ বার্থ কিন্তু আপনাকে এখানে বার্থ সার্টিফিকেট তাছাড়া এখানে সার্টিফিকেট প্রদান প্রদানের এছাড়া সার্টিফিকেট অফ দ্য ইনস্টিটিউট আপনার যদি কোনো থাকে হসপিটাল বা ডাক্তারের অ্যাফিডেভিট যদি থাকে অ্যাফিডেভিট দিতে পারেন যে কোনো অ্যাপটা দিতে পারেন তো আমি প্রধান সার্টিফিকেট আপলোড করবো আপলোড করার পর আবার নিচের দিকে চলে আসবেন তারপর এখানে যেতে আই এসেড রয়েছে এটাতে ক্লিক করে আপনি হিসাবে ক্লিক করে দেবে ডেসোপ পেমির মধ্যেও হতে হবে নাহলে কিন্তু আপনি যে ডকুমেন্টস রয়েছে সেটা কিন্তু আপলোড হবে না তো সেম দেখবেন যে আইডেন্টি প্রুফ হিসাবে আপলোড করতে হবে কিন্তু হাজার চব্বিশ কেবি রয়েছে প্রুফ অফ ডেট অফ বার্থ জন্য কিন্তু দুশো কেবি রয়েছে তো এইসব যে সাইজ রয়েছে আর যে আপনার ফর্ম্যাট রয়েছে এইসব ফরম্যাটে কিন্তু আপনাদেরকে তারপর কিন্তু সেপে ক্লিক করে দেবেন এখানে ডকুমেন্টস কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে যাবে তারপর এখানে আপনার যে সাবমিট অপশান আছে সেটাতে ক্লিক করতে হবে তো ফ্রেন্ডস এখানে সাবমিট করলে কিন্তু আপনার যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু পাওয়ার সাবমিট হয়ে যাবে তারপরে এখানে আপনারা দেখবেন যে ইনকমপ্লিট বা প্রোগ্রেস শো করবে তো ফেন্স এইভাবেই কিন্তু আপনার ডোমেস্টিক সার্টিফিকেট বানাতে পারবেন তো ফ্রেন্স আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও